আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে আমি গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি এস আলম রয়েছি আপনাদের সাথে। আশা করি পরবর্তী একটি ঘন্টা অনেক ভালো যাবে, আমাদের ভালো সময় কাটবে। একটি সুখবর দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই, সেটা হলো সামনেই আসছে বিশাল এক বড় নিয়োগ। অলরেডি প্রসেস রয়েছে, ২৬০০ নার্স নিয়োগ হতে যাচ্ছে। এখন যদি আপনি একটু গুছিয়ে নিতে পারেন, পড়াটা গুছিয়ে নিতে পারেন, এই মুহূর্তে এটাই হলো আপনার জন্য সবচেয়ে মোক্ষম সময়, সবচেয়ে ভালো সময়, সবচেয়ে উপযুক্ত সময়। আর আমি আমার দিকটা থেকে বলছি, যারা আমাদের এখানে সরাসরি ক্লাস করে গার্ডিয়ান নার্সিং কোচিংয়ে, তারা জানে যে আমি প্রাচীন মধ্যযুগে বলছি এই ১০টা প্রশ্ন আপনাদেরকে পড়ালাম, মুখস্থ করলাম, এর বাইরে আর কিছু লাগবে না। যারা জানে আধুনিক যুগে অর্থাৎ প্রাচীন মধ্যযুগ থেকে মোট ২০টা প্রশ্ন পড়াবো, আরও ১০টা পড়াবো বিপদ মুক্ত হওয়ার জন্য, আর আধুনিক যুগে ৩০টা প্রশ্ন উত্তর লিখে দেবো, এই মোট ৫০টি প্রশ্ন উত্তরের বাইরে আর কিছু লাগবে না পড়া আপাতত ইনশাআল্লাহ। তো কারণ গার্ডিয়ান আপনারা জানেন একেবারেই গত ১০ বছর ধরে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে এদেশের শিক্ষার্থীদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তারা কথা এবং কাজের মধ্যে কখনো এদিক সেদিক করেনি, কমিটমেন্ট রক্ষা করেই, শিক্ষার্থীদের মন জয় করেই তারা এই জায়গাটা এসেছে। এবং বাংলাদেশের সবচেয়ে অধিক সংখ্যক শিক্ষার্থী যে প্রতিষ্ঠান থেকে নিয়োগ পায় সেটা হলো গার্ডিয়ান। নিয়োগের জন্য তো গার্ডিয়ানই প্রথম, গার্ডিয়ানই একমাত্র। আর ভর্তি কোচিং আপনারা জানেন এবছরও যিনি ফার্স্ট হলেন, প্রথম হলেন সম্মিলিত মেধায়, তিনি গার্ডিয়ান নার্সিংয়েরই। সুতরাং কোনো সমস্যা নেই, আপনারা আমাদের সাথে থাকেন, আশা করি ভালো কিছু পাবেন। আর যারা আমার উপর আস্থা আছে তারা তো জানেন যে আমি অন্তত ওই রকম কোনো প্রতিষ্ঠানের সাথে কখনো থাকিনি। রেনাউন দীর্ঘদিন কাজ করেছি, অধ্যাপনা করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, বাংলাদেশ বেতার, এরপরে বিটিভি, আরটিভি, বাংলা ভিশন, ইসলামিক টিভি, লিখেছি ইনক্লাব, বাংলাদেশ প্রতিদিনের মতো বাংলাদেশের সবচেয়ে নাম করা পত্রিকাগুলোতে। সুতরাং আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন, আশা করি অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি ক্লাসটা শুরু করব। আজকে নিব বাংলা সাহিত্যের আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আমি দেখাবো আপনাদেরকে কীরকম প্রশ্ন আসে এবং ওই রিলেটেড আর কী কী প্রশ্ন হতে পারে। আমরা কুইজ সিস্টেমে যাব, আপনারা উত্তর দিবেন, না পারলে আমি ব্যাখ্যা করব। তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যুক্ত থাকবেন। যারা লাইক দিবেন তাদের জন্য দোয়া রইল, যারা কমেন্ট করবেন তাদের জন্য অনেক অনেক দোয়া। অলরেডি অনেকে কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, আদাব দিয়েছেন, আমি ওয়ালাইকুম আসসালাম বললাম, আদাব বললাম, নমস্কার বললাম। আর আর যারা জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাদের সাথে থাকলে আরও ভালো থাকি, সময়টা আরও ভালো কাটে, কারণ আপনারা হলেন মহান পেশায় নিয়োজিত জাতির আগামী দিনের আলোকবর্তিকা। আপনারা এখনও অনেকে দেখেন পাশ করতে না করতেই আবার পাশ করেও মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের মতো এত নার্সিং মানেই সেবা, আর এটা তো একদম হাতে কলমের সেবা, এইরকম সেবা আর কজনে দিতে পারে রাষ্ট্রের জন্য বলেন, পেশার জন্য। সুতরাং আপনারা পুণ্যবান, আপনারা পুণ্য আত্মার অধিকারী। সুতরাং আপনাদের সঙ্গে যতক্ষণ থাকি মনে হচ্ছে আমি অ্যাঞ্জেলদের সাথে আছি। ঠিক আছে, তো আমরা শুরু করব, অনেক কথা হয়ে গেল না, কাজে লেগে যাই ইনশাল্লাহ। জানাবেন একটু কে কোথা থেকে দেখছেন, সব কিছু ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন, কে কোথা দেখছে, কোথা থেকে দেখছেন, সব কিছু ক্লিয়ার দেখা যায় কিনা, সব কিছু শোনা যায় কিনা, আর রেসপন্স করবেন। যারা শেয়ার দিবেন আজকে, যারা শেয়ার দিবেন স্পেশালি তাদের সবার জন্য দেওয়া হবে, যেন সামনেই নিয়োগেই এই যে ২৬০ জনের এক বিশাল নিয়োগ আসতেছে, এই নিয়োগেই যেন অন্তর্ভুক্ত হয় যারা শেয়ার দিবেন। আর যারা দিবেন না তাদের জন্য দেওয়া রইল, কথা তো মজা করার জন্য বলছি, তবে শেয়ার জরুরি না, কিন্তু দিলে আমাদের জন্য ভালো লাগে। কারণ কি, একটা শেয়ারের মাধ্যমে যখন আপনার আরেকজন উপকৃত হয় তখন ভালো লাগে, মানুষ মানুষের জন্য এই একটু উপকার যদি করতে পারি, দেখেন কত বড় একটা প্রাপ্তি সবের কাজ। তো সুতরাং আর যেহেতু আপনারা ক্লিয়ার, ঢাকা অনেকেই যুক্ত হয়েছে, গুড, তো আজকের এই সময়টা পুরো ভালো কাটবে আশা করি। স্যার আমি বগুড়া থেকে, ওয়াও সময় আছে জি, ঠিক আছে। তো আমরা দুইটা রিকোয়েস্ট করতে পারি, অন্যকে আজকে ইনভাইট করবেন, এই গ্রুপে ইনভাইট করবেন অন্তত ওই ক্লাসটা দেখার জন্য মেনশন করে, আর শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, সাথে রয়েছে আমি এস আলম, পুরোটা সময় কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, রেডি হচ্ছি কিন্তু আমি, হ্যাঁ এক মিনিটের মধ্যে শুরু করবো আমরা ইনশাআল্লাহ।
আমার কাছে এখানে বিগত বছরের যত নিয়োগে নার্সিং নিয়োগের আমি চশমা পরে নিলাম, সরি, তাতে হবে কি ওই যে অ্যান্টি রিফ্লেক্ট, তো আলোটা চোখে লাগবে না আর দেখতে সুবিধা হবে, এই জন্য তো দেখা যায় তোমাকে না। তো বিগত বছরের যতগুলো প্রশ্ন আসছে না সবগুলো প্রশ্ন এখন আমার এই মুহূর্তে হাতে রয়েছে, তাতে হবে কি আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এইটা সলভ করতে করতেই আপনাদেরকে আমরা তুলোধুনো করে দেবো, আপনাদেরকে না পড়াটা আমরা তুলোধুনো করে দেবো ইনশাআল্লাহ, আশা করি হবে না। এখন দেখেন এমনিতে আসলে পড়ার জন্য কোনো সিলেবাস থাকে না কেন আমি বলি, ছোটোবেলায় আমরা পড়ে আসছি, পাঠশালায় পড়ছি না, দেখেন ছোটোবেলায় পড়ছি, পাখি সব করে রব রাতি পোহাইল কারণে কুসুম কলি সখুলি ফুটিল, অথবা পাখি সব করে রব রাতি পোহাইল কারণে কুসুম কলি সকলি ফুটিল, অথবা এই যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই প্রশ্ন যখন আসে তখন আসলে ই হয় যে এটা কোথায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটা হলো, আমি অপশন দেব, কথাটা শুনবেন, অপশন আছে পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল, এটা কী লিখেছিলেন, কে লিখেছিলেন? নাম্বার ওয়ান, এই যে আমি চারটা অপশন দিচ্ছি, ক রবীন্দ্রনাথ ঠাকুর। দেখেন প্রশ্নগুলো কীরকম হয়, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। তিন, গ মদন মোহন তর্কালঙ্কার, আর একটা হলো অসীম সাহা। ঘ অসীম সাহা, ঠিক আছে। তাহলে একটু দেখতে হবে এইগুলো, ঠিক আছে, একটু আনসারটা দেবেন, আমি আপনাদেরটা দেখব যে পাখি সব করে রব রাতি পোহাইল কার রচনা, প্রশ্নটা কি ভালো করে শুনেন, পাখি সব করে রব রাতি পোহাইল এটুকু লেখা, পরের লাইন তো জানেন, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ঠিক আছে, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগান দেয় মন নিজ নিজ পাঠে, এটা এখন আপনাকে বলতে হবে ঠিক কার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মদন মোহন তর্কালঙ্কার, অসীম সাহা, একটু বলবেন, একটু বলবেন। ও আর একটা সুখবর আছে যে গার্ডিয়ান নার্সিং কোচিংয়ের দুইটা অংশেই, একটা হলো ভর্তি কোচিং যেটা সেকেন্ড টাইম ভর্তির জন্য, এবং আমাদের যে নিয়োগ, এই নিয়োগের জন্য আমাদের ভর্তি চলছে আমাদের ময়মনসিংহ শাখায়, আমাদের ঢাকা মিরপুর, তারপরে আমাদের ফার্মগেট, এরপরে ঠাকুরগাঁ, তারপরে আপনাদের এই যে যেটা হচ্ছে আমাদের দিনাজপুর, রংপুর, এরপরে চুয়াডাঙ্গা, সবগুলো শাখাই, হ্যাঁ, এবং আমরা চাচ্ছি যে আমাদের 64টা জেলায় বাংলাদেশের সবগুলো বিভাগ এবং জেলা, তাহলে জেলা বললেই বিভাগে, কারণ বিভাগের তো সদস্য জেলা থাকে, তো 64টা অন্তত জেলাগুলোতেই যেন আমাদের গার্ডিয়ানের কোচিং নার্সিংয়ের শাখা থাকে এই, আর যারা যে শাখাগুলো নিয়েছেন ওগুলো চলছে, আর যদি কেউ শাখা যেখানে আমাদের শাখা নেই এখানে যারা শাখা নিতে চাচ্ছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে, এখানে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের সাব্বির ভাইয়ের, 01682955564, 01682955564, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই, ঠিক আছে। তো তাহলে এটাই এখন উত্তরটা দিবেন আমাদের, পাখি সব করে রব রাতি, এটা কার উত্তরটা, কার সি বলেছে অনেকেই, সি, ওয়াও, আতিক, এবারে তোফাজেল, জেস, শাকিল, আর এনিবডি, আর কেউ, এটা অবশ্যই পাখি সব করে রব রাতি পোহাইল, এটি কার রচনা, এটি হলো যারা বলেছেন মদন মোহন তর্কালঙ্কার তাদের সবার হয়েছে, থ্যাংক ইউ, এক নম্বর পেয়ে গেলেন আপনি। ঠিক এখন আপনাকে মনে রাখতে হবে এই কবিতাটা যদি হুবহু নাও আসে তাহলে আপনাকে মনে রাখতে হবে আরেকটা কবিতা রয়েছে, যে আরেকটা ইয়ে রয়েছে সেটা হলো ওনার
সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। তাহলে মদন মোহন তর্কালঙ্কারের যে কবিতাটি রয়েছে দুইটি কি, একটা হলো পাখি সব করে রব রাতি পোহাইল, আর একটা কি, আর একটা হলো সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। ঠিক আছে, এবারে আরেকটা দেখেন, এটা হলো খনার বচন আসলে কি, খনার বচন কি সংক্রান্ত, কৃষি ব্যবসা শিল্প রাজনীতি, বলেন তো খনার বচনের বিষয়বস্তু কি, খনার বচন। পরের প্রশ্ন আমি এটা মুছে ফেলি, খনার বচনের বিষয়বস্তু কি, খনার বচন কি বিষয় সংক্রান্ত। বলেন খনার বচন কী বিষয় সংক্রান্ত, কৃষি ব্যবসা শিল্প রাজনীতি, কে বলতে পারবে, আনসার আনসার দ্রুত আনসার, কেউ উত্তর দেখবে না আমরা। ওয়া 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 হাবিবুর রহমান, রূপয়দা, তানবীর, তাহলে আপনারা কি প্রশ্নের ধরন বুঝতে পারছেন, থ্যাংকস। খনার বচন কৃষি সম্পর্কিত, খনার বচন হলো কৃষি সম্পর্কিত, সেটা হলো খনা যে কৃষি নিয়ে, দেখেন কত চমৎকার চমৎকার বলছে, সোনরে ওরে চাষার বেটা, তিনি মধ্যযুগে আসলে খনার সম্পর্কে অনেক কথা বলা আছে, কথিত আছে যে তিনি ছিলেন প্রাচীন বাংলার জ্যোতিষী মহিলা, আবহাওয়া জলবায়ু কৃষি এগুলো সম্পর্কিত আগাম তথ্য দিতেন, বচনগুলো কি সুন্দর সুন্দর, সোনরে ওরে চাষার বেটা, সোনরে ওরে চাষার বেটা মাটির মধ্যে বেলে যেটা, সোনরে ওরে চাষার বেটা মাটির মধ্যে বেলে যেটা, সেথায় যদি লাগাস পটল ফল বেড়ে তোর আশার ফলন, মানেই হলো ওই যে পটল চাষের জন্য বেলে মাটি উপযুক্ত, সোনরে ওরে চাষার বেটা মাটির মধ্যে বেলে যেটা, তাতে যদি লাগাস পটল ফল বেড়ে তোর আশার ফলন, তার মানে বেলে মাটি পটল চাষের জন্য উপযুক্ত, দেখেন কত চমৎকার। এরপর কী বলছে, ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান বিনা চাষে পান, ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান, ওই যে মূলায় ষোলো যত মাটি আলগা হবে তত, তুলায় আট চাষ, ধান চার, আর পান একটা না, ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান। ওকে, এটা আবহাওয়া জলবায়ু কৃষি, তাহলে পারবেন। আচ্ছা এটা একটা দেখেন, এটা ধরবো না, আমরা আধুনিক যুগে আজকে আলোচনা করতেছি, তো একটু লক্ষ্য করবেন, খনা খনার বচন ভালোই দেখছেন, আপনারা কি মনে করেন একদম ইজি প্রশ্ন আসে, না রে একদম ইজি আসে না, আবার একদম কঠিনও যে আসে তা না, কিছু প্রশ্ন একটু জানেন বিসিএস লেভেলের কিছু প্রশ্ন, আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলোই আজকে ধরব। ঠিক আছে, রিটেনের প্রশ্ন এখনই যাচ্ছি না, এটা নিয়ে কথা হবে নে, রিটেনের প্রশ্ন নিয়ে কথা হবে নে, আমি এবার একটা প্রশ্ন ধরবো আপনাদেরকে, রেডি 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 রেডি। আচ্ছা এই এটা তো পারবেন সবাই সাধারণ জ্ঞানের, বঙ্গ একটা জিনিস মনে রাখবেন আপনারা, বঙ্গবন্ধুর নিজের লেখা এবং বঙ্গবন্ধুর উপরে লেখা বইগুলো আপনারা একটু পড়ে নেবেন না এটা। আচ্ছা খুবই চমৎকার একটি প্রশ্ন, যদি পারেন তার জন্য তালি আছে, প্রশ্ন লিখে দিই আগে, লিখতে লিখতে আমি আগে বলবো না, এবার এবারে প্রশ্নটা আমি বলবো না, দেখি চমৎকার একটি প্রশ্ন আধুনিক যুগের। ঠিক আছে দেখ, আর আমাদের কিন্তু নীলক্ষেতে, নীলক্ষেত ঢাকায়, ঢাকার নীলক্ষেত মিরপুর ফার্ম গেটে রেগুলার ক্লাস চলছে, এবং সেখানে আমার সাথে দেখা হবে, আপনাদের সাথে নীলক্ষেতে তো সবার সাথে দেখাই হয়, শীঘ্রই আমাদের ফার্ম গেট
এবং মিরপুরেও দেখা হবে, ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোতে দেখা হবে। ঠিক আছে, দেখেন প্রশ্ন হল শ্রী কৃষ্ণ কীর্তন, আচ্ছা সরি 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 এটা না, বাংলা সাহিত্যে যেটা দিব সেটা বাংলা সাহিত্যে সাহিত্যের ছন্দের জাদুকর কার উপাধি, ছন্দের জাদুকর জাদুকর কার উপাধি উপাধি প্রশ্নটা দেখে নেন। এরপর আমি উত্তরটা দিচ্ছি, আপনি দেখেন, রেডি? রবীন্দ্রনাথ ঠাকুর, ক অপশন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, খ সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, গ প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী, আর ঘ শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়। ঠিক আছে, বলতে হবে এই বলা শুরু হয়ে গেছে অলরেডি, ছন্দের জাদুকর ছন্দের জাদুকর, ওয়াও ইউ আর দ্য গ্রেট, অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর নন, রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ভানু সিংহ ঠাকুর তার ছদ্মনাম, হ্যাঁ, আর প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল, তাকে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরকে উপাধি হলো কি, এটা উপাধি, উপাধি আর ছদ্মনাম কিন্তু আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো বিশ্বকবি, কবিগুরু, এগুলো হলো উপাধি। সত্যেন্দ্রনাথ দত্তের, এটা পরে আসি, প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল, কিন্তু তার উপাধি হলো বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী উপাধি অথবা বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। একটু ভালো করে খেয়াল রাখতে হবে ভাইয়া, যে কোনো অপশন থেকে আলাদা আবার প্রশ্ন হতে পারে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি বিশ্বকবি কবিগুরু, আর প্রমথ চৌধুরীর উপাধি হলো বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হলো অপরাজেয় কথাশিল্পী বা বাংলা অপরাজেয় কথাশিল্পী বা বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। ছন্দের জাদুকর কার উপাধি, সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর, ছন্দ পরে তার দক্ষতা ছিল জাদুর মতো, তিনি ছন্দকে ব্যবহার করেছেন একেবারে জাদুর সাথে, এই জন্য ছন্দের। তাহলে আনসারটা সত্যেন্দ্র দত্ত। তাহলে উত্তরটা আপনারা পেয়ে গেছেন না, কীভাবে প্রশ্নগুলো হয় বুঝে গেছেন না, অন্তত এটা বুঝে গেছেন না, প্রশ্নের ধরনও বুঝে গেছেন, প্রশ্ন আপনাদেরকে এটা বোঝানোই আমার উদ্দেশ্য ছিল মূলত, যে প্রশ্নগুলো কীভাবে হয়। আমি এখানে আরও প্রাচীন মধ্যযুগ আছে, তারপরে ব্যাকরণ আছে, আমি সেগুলো যাব না, কারণ আপনাদের সাথে আমার আজকে আলোচনা হবে শুধু আধুনিক যুগ নিয়ে, শুধু আধুনিক যুগ নিয়ে, শুধু গান গে পরিচয়, গান শুনবেন লিখিতটাই গেলাম না, লিখিতটা পরে যাই, শুধু গান গে পরি চলার পথে। এখানে আমার কাছে ও এইটি আমি খুঁজতেছিলাম, পেয়ে গেছি। আচ্ছা আপনাকে বলতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, পারবেন কি না, এটা কি লেখা লাগবে, লিখবো না, এটা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে, লিখলে একটু সময় লেগে যায়, এরপরে আমরা এই ধরে আপনাদেরকে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে, 1912 সালে, 1913 সালে, 1914, 1919, বলেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে, 1912, 1913, 1914, 1930, বলেন। ক খ ক খ গ ঘ কত সালে, 1912, 1913, 1914, আর হলো 1919। ঠিক আছে, ওয়াও
1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সংস অফারিংসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন WB8 এবং কবি নিজে। কবি নিজে এবং WB8 এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। যারা উত্তর দিয়েছেন থ্যাংকস, সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ 1913 সালে। এবারে প্রশ্নটা একটু কঠিন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কঠিন। এটা এসেছিল কত সালে আমি বলি আপনাদেরকে, নার্সিং নিয়োগ একটু বলে দিই ভাইয়া। এটা আসছিল, আচ্ছা তাহলে আপনারা তো জানেন 2630 জন নিয়োগ হবে নার্সিং ও মিডওয়াইফারি। হ্যাঁ, তো সুতরাং আপনারা প্রস্তুতি নিতে থাকেন, আশা করি ভালো কিছু হবে আপনাদের জন্য সামনের দিনগুলোতে। আর প্রশ্নটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসছিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নিয়োগ ছিলেন স্টাফ নার্স, এটা হলো 2018 সালে এসেছিল, খুব বেশি দিন হয়নি। তো এগুলি আমরা সলভ করে দিচ্ছি আগে, সবার আগে। আচ্ছা বলবেন, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারিসিয়াত মিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাজা রামমোহন রায়। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারিসিয়াত মিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাজা রামমোহন রায়। এটা যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনাদের পরিস্থিতি অনেক ভালো। এক 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 কত পেজ মিলবে না, পেজে কী দরকার বেটা, এখানে বইয়ের সাথে মিলবে না, আমরা তো বই দিয়ে পড়াচ্ছি না। সবাই বাংলা গদ্যের জন্য কে? চারটে অপশন, এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বি প্যারিসিয়াত মিত্র, সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ডি রাজা রামমোহন রায়। ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, খ প্যারিসিয়াত মিত্রকে, গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, ঘ রাজা রামমোহন রায়কে। বাংলা গদ্যের জন্য বলা হয় কাকে? সবাই উত্তর করতেছে মাশাল্লাহ, সবাই উত্তর করছে মাশাল্লাহ, খুব ভালো লাগছে যে সবাই উত্তর করতে পারছে। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে আমার, এটা খুবই ভালো লাগছে, গুড, দ্য গ্রেট। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, দ্য গ্রেট। এবারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যাব, এটা বলবো না, এটা প্রাচীন মধ্যযুগে যাব না আমি আজকে, যেহেতু আচ্ছা আপনাকে বলতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন কমন। মাইকেল মধুসূদন দত্তের জন্মগ্রহণ করেন কোথায়? মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোথায়? মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, এটা কে বলতে পারবেন এই প্রশ্ন উত্তর? বলেন। মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, বলেন দেখি কে কে উত্তর করছে। যশোর। কী করে পারলেন? একদম ঠিক, রাইট। আপনাদের আর ঠেকায় কে? তাহলে আধুনিক যুগে আমি আজকে যে প্রশ্নগুলো করবো আশা করি ব্যাখ্যা বিশ্লেষণ সহ, এটা আপনারা জানেন। মাইকেল মধুসূদন জন্মগ্রহণ করেছিলেন 1824 সালের 25শে জানুয়ারি যশোরের জেলার সাগরদাড়ি গ্রামে। তো এটা ছিল যশোর, সাগরদাড়ি, আর এটা পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। এবার আসেন, নিচের কোনটি এটা পারবেন? আর মাস আগে 1873 সালের 29শে জুন, মাইকেল জন্মগ্রহণ করেছেন 1824 সালের 25শে জানুয়ারি যশোরের সাগরদাড়িতে, আর মারা গেছেন 1873 সালের 29শে জুন কলকাতাতে মারা গিয়েছিলেন। কিন্তু তাকে সমাধিস্থ করা হয়েছিল তার এলাকাতেই, সাগরদাড়িতেই মাটি দেওয়া হয়েছিল। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য? হাঙ্গর, নদী গ্রেনেড, চিলে কোঠার সিপাহী, নেমেসিস, কবর। এবারে খুব মনোযোগ দিয়ে শোনেন, নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য? ক হাঙ্গর, নদী গ্রেনেড, খ চিলে কোঠার সিপাহী, গ নেমেসিস, ঘ কবর। চারটে অপশন নিয়ে আমি আলাদা করে কথা বলবো, এখন একটু বলতে হবে। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য? হাঙ্গর, নদী গ্রেনেড, চিলে কোঠার সিপাহী, নেমেসিস, কবর।
ঠিক আছে, রেডি? উত্তরগুলো দেখি, উত্তর শুরু হয়ে গেছে সবার। আজকে তো কাউকে হার মানানো যাবে না দেখছি। বাবা, আচ্ছা একটা কাজ করেন, ভুল হোক শুদ্ধ হোক সব উত্তরগুলো দিয়ে যান, তাতে হবে কি, তাতে হবে কি, সরি, ভুল হোক শুদ্ধ সব উত্তরগুলো দিয়ে যান, তাতে হবে কি যে উত্তরগুলো নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? মাইকেল মধুসূদন, আচ্ছা এবার শোনেন, প্রথম কথা হলো মুক্তিযুদ্ধ যারা উত্তর দিয়েছেন সবাইকে থ্যাংকস, আজকে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করছেন আপনারা সফল হবেন সবাই, যারা উত্তর দিয়েছেন ভুল দেন শুদ্ধ দেন দিয়ে যান, আপনাদেরই লাভ হবে। দেখেন মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ আসেই, এর মধ্যে ধরেন সাধারণত যেটা আসে পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধভিত্তিক যেটা একটি নাটক রয়েছে সৈয়দ শামসুল হকের, এটা অনেকবার আসছে আপনাদের নার্সিং মিডিয়া ফেয়ারে নিয়োগ পরীক্ষায়, পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের, এটা মুক্তিযুদ্ধভিত্তিক একটি কাব্যনাটক। কাব্যনাটক কি, যে নাটকটা কবিতায় কবিতায় লেখা হয় সেটাও কাব্যনাট্য। তাহলে এটা এসেছে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি একটি কাব্যনাট্য। এটি প্রেক্ষাপটটা একটু বলি তাহলে মনে থাকবে আপনাদের, এটা হলো মুক্তিযুদ্ধ শেষ, মুক্তিযুদ্ধ শেষ, রাজাকাররা গ্রামে অর্থাৎ মুক্তিযোদ্ধারা উল্লাস করতে করতে গ্রামে ঢুকতেছে আনন্দে, বিজয়ের আনন্দে। এই সময় রাজাকারের সামনেই তার নিজের মেয়ে, রাজাকারের সামনে তার নিজের মেয়ে আত্মহত্যা করেছিল, ঠিক আছে? এই যে ঘটনাগুলো, কারণ হলো এই মেয়েকে নাকি রাজাকার আর্মিদের সাথে সামনে তুলে দিয়েছিল হাতে, এটা হয় না কখনো আসলে, এটা অতিরঞ্জিত ইচ্ছে করে এটা লিখছে, নিজের মেয়েকে কোনোভাবে, এটা সম্ভব পৃথিবীতে? বাবার থেকে আপন কে আছে? বাবার জীবন যেতে পারে, একটা বাবার জীবন যেতে পারে, কিন্তু নিজের মেয়েকে তো সে অন্য কখনো, এটা সম্ভব না, এটা বেশি ইয়ে করেছে আর কি। এবারে দেখেন পৃথিবীতে, এবারে নিচের কোনটি মুক্তিযুদ্ধ সাহিত্য, হাঙ্গর নদী গ্রেনেড, এটা হলো সেলিনা হোসেনের, তাহলে পাওয়ার আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক কাব্যনাটক মুক্তিযুদ্ধভিত্তিক। আরও আছে শওকত ওসমানের নেকড়ে অরণ্য, জালাঙ্গি, তারপরে আর একজন আছে রাইফেল রোটি আওরাত আনোয়ার পাশা, এগুলো এখন লাগবে না, এগুলো মনে রাখ, আপাতত শোনেন হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক একটি বিখ্যাত উপন্যাস। আর সিলেকোঠার সেপাই, এটা আখতারুজ্জামান ইলিয়াস, উনি উনিশশো ঊনসত্তর সালে যে গণ উদ্বুত্থান হয়েছিল তার আলোকে লেখা। আর নেমেসিস হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে একটি দুর্ভিক্ষ হয়েছিল তার আলোকে নুরুল মোমেন এটি লিখেছিলেন নেমেসিস। আর কবর লিখেছিলেন মুনির চৌধুরীর কবর, ঠিক আছে? তাহলে হাঙ্গর নদী গ্রেনেড, চিলিকোটার সেপাই, নেমেসিস, কবর, কথাসাহিত্যিক সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড, এটা পারবে। কবর কি, ভাষা আন্দোলনভিত্তিক, 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে জেলে বসে মুনির চৌধুরী কবর নাটকটি রচনা করেন। তাহলে ভাষা আন্দোলনভিত্তিক কবর, নেমেসিস ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী দুর্ভিক্ষ নিয়ে, চিলেকোঠার সেপাই এটা হলো 1969 সালে গণ উদ্বুত্থান নিয়ে, আর হাঙ্গর নদী গ্রেনেড এটা হলো মুক্তিযুদ্ধকে নিয়ে। ওকে ডান, পারবেন যদি এটা একটু কঠিন প্রশ্ন গেছে, তাই না? এই প্রশ্নটা অনেকবার আসছে, এটা এখন আমি বলবো না কোন প্রশ্ন, মধ্যযুগের, ঠিক আছে? এবার তো সামনে বাড়ি, দেখি আপনারা কী পারেন, কারণ আপনারা পারেন সবই, যা দেখি দেখি সবই পারেন, মোটামুটি প্রস্তুতি ভালো আলহামদুলিল্লাহ। আমি তো যাবো, আর একটু যাবো, আমি বিগত বছরের প্রশ্নগুলো কেন সলভ করতেছি আপনাদেরকে ধরানোর জন্য। দেখেন বাংলা গদ্যের, বাংলা সাহিত্যের গদ্যের জনক, এটা এই প্রশ্নটা আবারও আসছে। আচ্ছা এবারে দেখেন আমি একটা ই করব, রেডি? আমি চারটা নাটকের নাম বলবো, নাটক বলতে হবে, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক কোনটি, এবারে ক খ গ দেবেন না, লিখে দেবেন সোজা। নবান্ন, রাজা, ইডিপাস, কৃষ্ণকুমারী, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি, নবান্ন, রাজা, ইডিপাস, কৃষ্ণকুমারী। ডাকঘর রক্ত কুরু বলেন, বলেন প্রশ্নটা আবারও শুনেন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি, নবান্ন, রাজা, ইডিপাস, কৃষ্ণকুমারী। এখানে কথা আছে আজকে, ও রাজা
তারপরে নিশাত আপু বলছে নবান্ন, তরিকুল ইসলাম বলেছে নবান্ন নবান্ন। আচ্ছা নবান্ন অনেকগুলো আসতেছে দেখি। সাথী আপু একটু একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয় প্রশ্নটা, রকছে না আমি বলতেছি। তোফাজ্জেল বলছে রাজা, সোবা শাহানা নবান্ন, উম্মে তানজিল আলোকিত নবান্ন। আচ্ছা বলে যান আপনারা, ভুলক শুধু বলে যান, কোনো সমস্যা নেই, আমি আছি অতিথি। আচ্ছা শোনেন, বলে যান, উত্তর দিয়ে যাবেন ভুলক শুদ্ধ। এখন যদি আপনারা ভুল করেন পরীক্ষা শুদ্ধ করেন, বিশ্বাস করেন। আর এখন যদি মনে করেন যে আমি ভুল করব না, আমি বলবো না, তাহলে দেখবেন পরীক্ষায় গিয়ে আবারও ভুলটাই হবে। ঠিক আছে, ওকে। রেডি সবাই, রেডি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আচ্ছা এবার দেখেন, এবার আসেন। আর যেটা বলতেছিলাম আমি একটু আলোচনাটা করে যাই, সেটা হলো নবান্ন নাটকটি রচিত হলেন বিজন ভট্টাচার্য। নবান্ন নাটকটি রচিত বিজন ভট্টাচার্য। রাজা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রাজা, অচলায়তন আরও আছে, হ্যাঁ এই যে চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা। আপনারা আমার সঙ্গে একবার বলেন চিত্রাঙ্গদা, ডাকঘর রক্তকরবী, রবীন্দ্রনাথের নাটক মনে রাখবেন, ডাকঘর রক্তকরবী। চিত্রাঙ্গদা শ্যামাকে সঙ্গে নিয়ে মালিনী নদীতে চণ্ডালিকাকে বিসর্জন দিতে গেল। চিত্রাঙ্গদা শ্যামাকে সঙ্গে নিয়ে মালিনী নদীতে চণ্ডালিকাকে বিসর্জন দিতে গেল। চিত্রাঙ্গদা শ্যামা মালিনী চণ্ডালিকা বিসর্জন, ঠিক আছে। এগুলো রবীন্দ্রনাথের নাটক। তো নবান্ন নাটকটি রচিতাকে বিজন ভট্টাচার্য, রাজা রবীন্দ্রনাথ ঠাকুর। আর ইডিপাস এটা হলো গ্রিক নাট্যকার সফোক্লিসের নাটক আর কি। আর কৃষ্ণকুমার এটি মাইকেল মধুসূদন দত্ত। আবার একটু শুনবেন, নবান্ন এটা হলো বিজন ভট্টাচার্য, রাজা রবীন্দ্রনাথ ঠাকুর। ইডিপাস এটা বাংলা অনুবাদ করেছিলেন সৈয়দ আলী হাসান স্যার, এটা সফোক্লিসের নাটক। আর এবার কৃষ্ণকুমারী এটা মাইকেল মধুসূদন দত্তের ট্র্যাজেডি, কৃষ্ণকুমারী নাটক আর কি। আচ্ছা এবার আপনাদের কাছে কোন কবির রচনা এটা একটু পরে বলি, এটা কঠিন একটা কবিতা লাইন। এবার একটা ছদ্মনাম নিয়ে আসবো, পরপর তিনটা প্রশ্ন। আবার দেখেন যে হাঙ্গনদী গ্র্যান্ড আবারও আসছে, বুঝতে পারছেন? এবারে কয়েকটা পরপর কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার বিভিন্ন সময় আসছে, আসতে পারে। আমি কি আপনাদেরকে পড়া ধরতেছি, আপনারা কি রাগ করতেছেন আমার উপর? সত্যি করে বলবেন, সত্যি করে বলবেন, সত্যি করে বলবেন, সত্যি করে বলবেন। আমি দেখতেছি এই চ্যাপ্টারে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে বলবো, বাট ওইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সিলেক্ট করে রেখেছি। আপনারা কি আমার উপর রাগ করতেছেন প্রশ্ন ধরার জন্য? বলেন, তাহলে বলবো না, নাহলে সবগুলো ধরে ব্যাখ্যা করে দেবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা এবার শোনেন পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হলো সবুজপত্র পত্রিকার সম্পাদককে, প্রশ্নটা এসেছিল সবুজপত্র পত্রিকার। আপনি দেখেন, আপনি যদি বলেন স্যার এগুলো অনেক কঠিন, আপনি যদি কঠিন বলে বাদ দিয়ে দেন, দেখবেন পরীক্ষার হলে কেউ না কেউ এই প্রশ্ন জবাবগুলো দিচ্ছে। সেক্ষেত্রে আপনি বলবেন সবুজপত্র পত্রিকার সম্পাদককে, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী। সবুজপত্র পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী, একটু বলবেন। প্রমথ চৌধুরী, প্রমথ বলেছে, তসলিমা হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাইট, যারা প্রমথ চৌধুরী বলেছেন সবার হয়েছে, মনোযোগ দিয়ে শোনেন। ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়। ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়, ঠিক আছে। বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তনে এই পত্রিকাটি যথেষ্ট অবদান রাখে, এবং আপনারা জানেন প্রমথ চৌধুরীকে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়। ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়। ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়। বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন এই পত্রিকাটি যথেষ্ট অবদান রাখেন।
তিনি রবীন্দ্রনাথকেও বাধ্য করেছিলেন এই পত্রিকায় চলিত ভাষায় লিখতে। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেছেন প্রমথ চৌধুরী, সবুজ পত্র পত্রিকার সম্পাদক। এবারে প্রশ্নটা, আচ্ছা আপনারা একটু জানান তো আপনাদের কেমন লাগছে আজকের এই কুইজ অংশ, বিগত বছরের প্রশ্নের ধরনটা বোঝানোর জন্য আপনাদেরকে এই অংশ নিচ্ছি, কেমন লাগছে আপনাদের এই সময়টা, কেমন কাটছে একটু জানাবেন, দ্রুত জানাবেন, যে জানাবেন শুধু তারটাই বলবো। কে কে বলতেছেন আমি পড়বো, আমাদের এরপরে আলাদা ডিভাইস থাকবে, আমি এই যে ডিভাইস একাধিক ডিভাইস আমি কষ্ট হয় তো সবসময় আমি চলাফেরা করি, ঘোরাফেরা করি, এই জন্য এইখানটাই রাখি, এবার আলাদা ডিভাইস রাখবো যেন আপনাদের ওই আর আমার সামনে গিয়ে পড়তে না হয়, একটু দ্রুত জানাবেন। ভালো, ইন্দ্র বলেছে ভালো লাগছে, ইন্টারেস্টিং মেহের ভালো লাগছে, মোসাম্মদ আখি, উম্মে, তানজিনা হ্যাঁ ভালো, বিনাথ খুব ভালো, রূপা ভালো, তারপর তাসমিমা আসসালামু আলাইকুম ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, মেহেদি ভালো লাগছে, থ্যাংক ইউ তারিকুল, নট ব্যাড, ফজি ভালো, মিম ইসলাম ভালো, আচ্ছা ভালো, অতিথি স্যার বইটার নাম কি স্যার, সাবানা ভালো, ও ওয়াও ইন্টারেস্টিং আউটস্ট্যান্ডিং ওয়াও, আবির ভালো 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 ভালো, থ্যাংকস থ্যাংকস থ্যাংক, সবার প্রতি কৃতজ্ঞ আমি, ভালো স্যার খুব ভালো, ওয়াও ইন্টারেস্টিং। এটার মানেটা হলো মূলত আসলে এই আজকে থ্যাংক ইউ সবার যারা কমেন্ট করেছে অনেক ধন্যবাদ, আজকে এটা নেওয়ার মানে হলো আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়া যে প্রশ্নগুলোর ধরনটা কীভাবে আসে, আর দু নম্বর উত্তরগুলো জানা থাকা, কারণ আমি বলেছি সত্যি করে বলি যে 50টা প্রশ্ন উত্তর আপনাদেরকে আমি আলাদা আলাদা করে লিখে দেবো, প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক মিলিয়ে আশা করি ওর বাইরে লাগবে না। আর আপনাদের কাছে আচ্ছা এটা বলবো না, পরে পরে বলি, আমি আবার দেখা হবে আপনাদের সাথে, ঠিক আছে। এবারে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি বলতে পারবেন, এটা একটু পরে আসি, কোনটি মহাকাব্য, নিচের কোনটি মহাকাব্য, তিনটে চারটে অপশন, মহাশ্মশান, নীল দর্পণ, দুর্গেশ নন্দিনী, সারদা মঙ্গল, কোনটি মহাকাব্য দেখেন, ক মহাশ্মশান, এটা লেখার মানে হলো বানানটা একটু দেখা যাক, মহাশ্মশান, খ নীল দর্পণ, নীল দর্পণ, ক খ, গ নাম্বার হলো দুর্গেশ নন্দিনী সারদা মঙ্গল, গ দুর্গেশ নন্দিনী, আর ঘ সারদা মঙ্গল। কোনটি? ওয়াও, আচ্ছা আপনারা জানেন কিভাবে যে মহাশ্মশান কায়কোবাদের মহাকাব্য আছে, গুড, ঠিক, এর আছে থেকে কায়কোবাদ, 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 তাহলে মহাশ্মশান কি মহাকাব্য, কে লিখছেন কায়কোবাদ। জানেন এটার ঘটনা কি, মুনির চৌধুরী যে ইয়ে রক্তাক্ত প্রান্ত নাটকটা লিখেছেন ঠিক এইটার বিষয়বস্তুটা, এইখান থেকেই মুনির চৌধুরী রক্তাক্ত প্রান্ত লিখেছিলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে, মনে রাখবেন পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে মহাকবি কায়কোবাদ তার মহাশ্মশান কাব্যটি রচনা করেন, এটি অবলম্বনে প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্ত নাটকটি রচনা করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে মহাকবি কায়কোবাদ তার মহাশ্মশান কাব্যটি রচনা করেন, এটি অবলম্বনে প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্ত নাটকটি রচনা করেন। ওকে, এবার দেখেন, বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য মহাকাব্য, মানে উল্লেখ করার মতো উল্লেখযোগ্য মহাকাব্য কয়েকটাই, এটা একটু খেয়াল রাখেন, যদি আসে এর ভিতরে আপনারা পারবেন। এক, এটা হলো মেঘনাদ বধ কাব্য,
মাইকেল, মধু, সুদন দত্ত, মেঘনাথ বধকাব্য। দুই হলো মহাশ্মশান, এটা হলো কায়কোবাদ। তিন হলো বৃত্তসংহার, এটা হলো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর তিন নম্বর হলো চার রৈবতক কুরুক্ষেত্র মহাকাব্য কি, এটা নিয়ে আবার পরে কথা বলবো, আপনারা একটু লিখে নিতে পারেন মনে রাখতে। রৈবতক কুরুক্ষেত্র প্রভাস। আপনারা জানেন যে আমার হাতে বাইক অ্যাক্সিডেন্টের পরে হাতের লেখাটা এইরকম আর কি একটু খারাপ, আমি চেষ্টা করছি। রৈবতক কুরুক্ষেত্র প্রভাস, এটা হলো নবীনচন্দ্র সেন, এটা হলো নবীন চন্দ্র সেন। রৈবতক কুরুক্ষেত্র প্রভাস। আর একটা হলো পাস স্পেন বিজয়, এটা হলো ইসমাইল হোসেন সিরাজি। তাহলে মেঘনাদ বধ কাব্যকে মাইকেল, মধুসূদন দত্ত, আর মহাশ্মশান কায়কোবাদ, আর হলো বৃত্তসংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রৈবতক কুরুক্ষেত্র প্রভাস, এটা হলো নবীনচন্দ্র সেন, ঠিক আছে, স্পেন বিজয় ইসমাইল হোসেন সিরাজি, ঠিক আছে। এখন এটা হলো বিষয়, ওকে, কতজন নিয়োগ হচ্ছে? ছাব্বিশ জন নিয়োগ হচ্ছে শীঘ্রই। আপনারা এখনও যারা ভর্তি হননি বা ক্লাস করেন, হ্যাঁ, তারা অবশ্যই এখনও যারা ভর্তি হননি বা ক্লাস শুরু করেনি, আমাদের অনলাইন এবং অফলাইনে পুরো সার্ভিসটা দেওয়া আছে, একদম গুছিয়ে পুরো সার্ভিসটা এরকম আমরা করে এভাবে করে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি আপনাদের সাথে অনলাইন এবং অফলাইনে, ঠিক আছে। ধরেন এখানে আমরা ওপেন গ্রুপ এখানে মাঝে মধ্যে নেই, কিন্তু আমাদের শিক্ষার্থীরা জানে যে আমাদের এখানে ক্লাস নিচ্ছেন দেশবরণ্য শিক্ষকগণ, এবং পড়াটা গুছানো, ঠিক আছে, যেমন আপনাদেরকে ধরে দিচ্ছি এবং কী কী আসতে পারে সেগুলো সাজেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন, এটা কি বলতে পারবেন? আমরা সবাই জানি নজরুলের বিখ্যাত কবিতা কি, বিদ্রোহী না, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শির, ঐ শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি, ভুলক দুর্লক গোলক ভেদিয়া, খোদার আসন আরো শস্য দিয়া, উঠিয়াছি চির বিশ্বে আমি বিশ্ববিধাত্রীর, মমলালাটি রুদ্র ভগবান, জেলে রাজ রাষ্ট্রিকা দীপ্ত জয় শ্রীর। বলতে হবে পরের প্রশ্নটা, এই বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সিন্ধু হিন্দোল, অগ্নিবীণা, ভাঙার গান, বিশ্বেরবাসী। ক সিন্ধু হিন্দোল, খ অগ্নিবীণা, গ ভাঙার গান, ঘ বিশ্বেরবাসী। বলেন, বলেন, দ্রুত বলতে হবে বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন, এটা প্রশ্ন আসছে আপনাদেরই পরীক্ষা, প্রশ্ন আসছে, বলেন। বলেই যাচ্ছে সবাই, বলেই যাবেন। অগ্নিবীণা কোন কাব্যের? এটা একটু কঠিন প্রশ্ন আসছে আপনাদের জন্য, আসলে এটা কঠিনই হয়ে যায়, কিন্তু তারপর আসছে, একটু প্রস্তুতি ভালো করে নেন, দেখবেন আপনি না বললে অনেকেও পারছে। আমরা তো ধরে আমাদের অনলাইন এবং অফলাইন বাজারের শিক্ষার্থীদের আমরা ধরে পড়াই, যারা জানে ক্লাস করতেছে আমাদের এখানে, আমাদের তাহলে সারা দেশের সবগুলো শাখায় আমাদের মাইমিনসিং, তারপরে আমাদের রংপুর, আমাদের ঠাকুরগাঁ, তারপরে
তারপরে একদম আমাদের মিরপুর ঢাকার ফার্ম গেট সহ সবগুলো ব্রাঞ্চে একযোগে ভর্তি চলছে, ক্লাস চলছে, ক্লাস ব্যাপকভাবে ক্লাস হচ্ছে। আর আপনারা এটা আর আমরা চাচ্ছি যারা শাখা নিতে আগ্রহী, আমাদের যেখানে যেখানে নেই শাখা সেখানে সেখানে আমরা শাখা দেব। সারা দেশের 64টায় জেলাতেই আমাদের শাখা থাকবে, বিভাগীয় সাগর জেলা সহ সব জায়গা। এই নাম্বার আপনারা সাব্বির ভাইয়ের সাথে কথা বলবেন। ওকে, তাহলে আমরা পরের অগ্নিবীণা কাব্যে এবার একটু মজার শোনেন। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হলো প্রলয়োল্লাস। প্রলয়োল্লাস, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনরে কাল বৈশাখী ঝড়। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী, বলো বীর বলো উন্নত মমশির, মনে থাকবে। এই কবিতার আরও একটি বিখ্যাত কবিতা হলো মহরম, খেয়াপাড়ের তরণী, চমৎকার কবিতা। মহরম হলো কারবালার বিষাদময় ঘটনা নিয়ে কবিতা। নীল সে আসমানে লালে লাল দুনিয়া, আম্মা খুন তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে, সে কাঁদনে আশু আনে সীমারে রসরাতে। এরকম বিখ্যাত কবিতা এখানে রয়েছে। তো আশা করি আপনারা পারবেন। আমাদের এবারে গুরুত্বপূর্ণ একটি কথা আছে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা একটি ছদ্মনাম নিয়ে। ছদ্মনাম, ছদ্মনাম প্রকৃত নাম নিয়ে একটি প্রশ্ন করবো। তার আগে একটু জানাবেন তো যে কবিতাগুলো কেমন লাগছে, আমাদের আবৃত্তি পুরো আয়োজনটা কেমন লাগছে একটু জানাবেন প্লিজ। তারপর একটা গান নিয়ে কথা হবে, গান গান নিয়ে কথা হবে। গানও আসছে, আপনাদের চিন্তা করছেন কী পরিমাণে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। গুছানো পড়াটা সব তো পড়তে পারবেন না, শেষও হবে না, এত সময় আপনাদের নেই, গুছানো পড়াটা পড়তে হবে, ঠিক আছে? তাহলে অলরেডি সাব্বির ভাই বলে দিয়েছে অফলাইনে আমাদের ফার্ম গেট, নীলক্ষেত, মিরপুর 10, এরপরে ময়মনসিংহ, তারপরে বগুড়া, রংপুর, দিনাজপুর, হ্যাঁ, ঠাকুরগাঁও, এখানে বরিশাল, সব জায়গায় আমাদের ভর্তি চলছে। ভর্তির নাম্বার অলরেডি দেওয়া আছে, ওই নাম্বার কথা বললেই হবে। সারা দেশে সব জায়গায় একযোগে, এবং বাকি যেখানে ব্রাঞ্চ নেই সেখানেও ব্রাঞ্চ দেবেন ইনশাল্লাহ। অনেক ভালো, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সাব্বির গান শোনাতে বলেছে, একটু আগে আমাদের এক ছাত্রী ছিল ঢাকা ইউনিভার্সিটি রোকেলা থেকে, আবার বিসিএস দিচ্ছে, একটু আগে গান শুনে গেছে, যে অসাধারণ গানগুলো। তো দেখি পরের ক্লাসে ওকে নিয়ে আসবো, না গান শোনাবার জন্য। আর আমি ওরকম গান জানি না, একটা দুটো লাইন হয়তো শোনাতে পারি এরকম। রেডি, দুই লাইন। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। তালি হবে না। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল, মনে রাখবেন এটা কপাল, এটা কপল, কপাল কপল, কপল মানে গাল, কপলের কালো তিল, এটা অষ্টপাঠর, এটা অধর, ঠিক আছে? তাহলে আজকে আবৃত্তি শুনাইছি আমরা, গানও শুনাইছি, যদি এক লাইন, কিন্তু এরপরে শোনাবো একদিন ইনশাআল্লাহ, প্রস্তুতি নিয়ে। গাও, নাইস, তুমি লজ্জা পাচ্ছি কিন্তু এত প্রশংসা করলে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করতেছে ইনশাআল্লাহ। তাহলে আজকে যারা লাইক লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকছে, সবার প্রতি কৃতজ্ঞতা। আর দুইটা প্রশ্ন, দুইটা, খুব বেশি না, খুব বেশি রাত করবো না আমরা, ঠিক আছে? কারণ অনলাইনে এক ঘন্টা বেশি আসলে কষ্ট হয়ে যায়, আমরা এক ঘন্টাই সবসময় ধরে রাখবা, 50 মিনিট থেকে এক ঘন্টা ইনশাআল্লাহ। অফলাইনে সারাদিন ধরে রাখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু অনলাইনে কষ্ট, আমি জানি কাজ থাকে এত কাজের পরেও। আচ্ছা, একটা হলো গান, একটা আমরা গান, আরেকটা হলো আরেকটা হলো ছদ্মনাম দিয়ে। তাহলে আজকের ক্লাসটা কাজ হয়েছে, তাই না? অন্তত বুঝা গেছে যে প্রশ্নগুলোর ধরনটা কীরকম, কীরকম প্রশ্ন আসে, কোন স্টাইলে আসে, দুটো জিনিস বোঝা গেছে। এরপরে আমরা পরে আরও কিছু প্রশ্ন করবো আজকে পরের। আচ্ছা, এবারে শোনো,
প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? অনেক সাহিত্যিক মানে কথা সাহিত্যিক, কথা সাহিত্যিক হলো কি জানো, যারা গল্প উপন্যাস লিখেন তাদেরকে কথা সাহিত্যিক বলেন। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? আবুল ফজল, আব্দুল হাই, কাজেমাল কুরেশি, শেখ আজিজুর রহমান। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? আবুল ফজল, আব্দুল হাই, কাজিম আল কুরেশি, শেখ আজিজুর রহমান। আমি আবারও বলছি, প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? ক আবুল ফজল, খ আব্দুল হাই, গ কাজিম আল কুরেশি, ঘ শেখ আজিজুর রহমান। দেখি এটা কে কে পারে। আমরা এবার একটু ভিন্ন স্টাইলে গেছি, ঠিক আছে? আজিজুর দেখি, ওয়া উত্তর আসছে, থ্যাংক ইউ, অনেকগুলো উত্তর আসছে, থ্যাংকস যারা উত্তর দিচ্ছে। শোনো একটু বলি, কাজেমাল কুরেশি হলো কায়কোবাদের প্রকৃত নাম, আবুল ফজল ওনার কোনো ছদ্মনাম নেই, আব্দুল হাই ওনারও কোনো ছদ্মনাম নেই, এটা ওনার নামই। আবুল ফজল বা আব্দুল হাই এটা ওনাদের নামই, কোনো ছদ্মনাম নেই। আর কাজেমাল কুরেশি হলো কায়কোবাদের প্রকৃত নাম। একটু আগে আমরা যে মহাশাসন লিখছি না কায়কোবাদ, ওনার প্রকৃত নাম হলো এটা। আর একটা কথা হলো, তোমাদের গ্রামারের পরে কিন্তু বাংলাদেশের আধুনিক যুগে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, প্রাচীন মধ্যযুগে কম, হাতে গোনা দুইটা একটা। তাহলে গ্রামারের পর সবচেয়ে বেশি প্রশ্ন আসে আধুনিক যুগ দিয়ে, কখনো আধুনিক যুগ থেকে বেশি আসে, কখনো গ্রামার থেকে বেশি আসে। ওই কারণে আমি একটু গভীরে গেলাম গ্রামার, আজকে একটু সাহিত্যের একটু কঠিন প্রশ্নগুলো আলোচনা করলাম। এর থেকে কঠিন হবে না, এই যে আজকে যে কঠিন আলোচনা করছি এর থেকে কঠিন হবে না। তাহলে তুমি জেনে গেলে, শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান, হ্যাঁ, আর ছদ্মনাম হলো শওকত ওসমান কায়কোবাদের, আর কাজেমাল কুরেশির প্রকৃত নাম হলো কায়কোবাদ। এবার একটা গান বলেছিলাম মানে গান আসে তোমাদের, দেখো, সালাম সালাম হাজার সালাম লাখো শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে। যারা শিল্পী রয়েছেন বা গীতিকার তারা ভুল ধরবেন না প্লিজ, আমি প্রফেশনাল সিঙ্গার না এমনিতেই। এই গানটির গায়ককে, সালাম সালাম এটা এসেছিল দেখেন কত সালে, কোন পরীক্ষা আমি বলে দিই, এটা এসেছে আপনাদের ওই যে 2017 সালে নার্সিং ও মিডিয়াভারি নিয়োগে অধিদপ্তরে নিয়োগ স্টাফ নার্স 2017 সালে। সামনেই কি আসতেছে, 2630 জনার নিয়োগ আসতেছে। আপনারা যে কোনো বিষয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কথা বলবেন এই নাম্বারে, হ্যাঁ, 01680168255554664 55664, ঠিক আছে, 01682955664। ওকে, একটু বলতে হবে গানটির গায়ককে, আব্দুল জব্বার, আব্দুল হাদি, মাহমুদুর নবী, খুরশিদ আলম। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ককে, আব্দুল জব্বার, আব্দুল হাদি, মাহমুদুর নবী, খুরশিদ আলম। এটা কেমন জানবো স্যার, কেমন না এইরকম প্রশ্ন আসলে? ওটা দেখছে যে আপনারা গান শোনেন কি না, মাঝে মাঝে গান টান শুনবেন, ভালো গান শুনবেন, হ্যাঁ, বলতেছি কি গান। একেবারে ঠিক, আব্দুল জব্বার, সালাম সালাম হাজার সালাম লাখো শহীদ স্মরণে। গানটি শিল্পী হলেন আব্দুল জব্বার, আব্দুল জব্বার। আর আব্দুল জব্বারের একটি বিখ্যাত গান রয়েছে, শেষ প্রশ্নে আমরা চলে আসতেছি, শেষ দিকে আজকে আলোচনা, কারণ এক ঘন্টা বেশি আপনাদেরকে রাখবো না। আরেকটা প্রশ্ন শোনেন, সেটা হলো আরেকটা গান, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ হৃদয় তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখ, এই গানটির গীতিকার সরি এই গানটির শিল্পী আব্দুল জব্বার। তুমি কি দেখছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। এটার শিল্পীও আব্দুল জব্বার। তাহলে দুইটা গান, একটা কি সালাম সালাম হাজার সালাম, আরেকটা হলো তুমি কি দেখেছো কভু।
আপনাদের আমরা শেষ প্রশ্নে চলে আসতেছি, তার আগে একটু বুঝে নেন, যিনি গান রচনা করেন তিনি হলেন গীতিকার, মনে রাখবেন। তবে গীতি কবিতা আবার গান না, কিন্তু গীতি কবিতা হলো আবেগ। বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলা হয়। নেক্সট ক্লাসে এই প্রশ্নটা পাবেন, কোনো একটা পরীক্ষা এসেছে আপনাদেরই, নিয়োগ পরীক্ষায়। গীতি কবিতা কিন্তু গান না, গীতি কবিতা হলো আবেগ, অন্তরের একান্ত আবেগ বা উচ্ছ্বাস যখন কাব্যময় হয়ে বাণীরূপ লাভ করে তখন তাকে বলা হয় গীতি কবিতা। অন্তরের একান্ত আবেগ বা উচ্ছ্বাস যখন কাব্যময় হয়ে বাণীরূপ লাভ করে তখন তাকে বলা হয় গীতি কবিতা। বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী সর্বপ্রথম এই কবিতা শুনিয়েছিলেন বলে তাকে বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলা হয়, তাকে বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলা হয়। তাহলে অন্তরের একান্ত আবেগ বা উচ্ছ্বাস যখন কাব্যময় হয়ে বাণীরূপ লাভ করে তখন তাকে বলা হয় গীতি কবিতা। বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী সর্বপ্রথম এই কবিতা শুনিয়েছিলেন বলে তাকে বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলা হয়। ক্লিয়ার? তাহলে গীতি কবিতা কি গান নয়, আবেগ, আবেগ গান না, গীতি কবিতা কি আবেগ, আবেগ বা উচ্ছ্বাস। আর যিনি গান রচনা করেন তিনি গীতিকার, যিনি গান সুর করেন কথায় কতটুকু টান হবে তিনি শিল্পী, আর যিনি পরিবেশন করেন তিনি হলেন সুরকার, আর যিনি পরিবেশন করেন তিনি শিল্পী। তাহলে যিনি গানটা পরিবেশন করেন তিনি শিল্পী, যিনি সুর করেন তিনি সুরকার, আর যিনি গান রচনা করেন তিনি গীতিকার। তবে একই ব্যক্তি গীতিকার, সুরকার এবং শিল্পী হতে পারে, একই ব্যক্তি গীতিকার, সুরকার এবং শিল্পী হতে পারে। ধরেন বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে আপনি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপরে হলো অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, তারপরে দ্বিজেন্দ্রলাল রায়, এরা একই সঙ্গে গীতিকার, সুরকার এবং শিল্পী। এই পাঁচজনকে পঞ্চকবি বলা হয়, এরা হলো পঞ্চকবি। এত লাগবে না আপনাদের, শুধু মনে করেন। আমার প্রশ্ন হলো শেষ প্রশ্ন, আমি চারটা গান বলবো, বলতে হবে এই চারটা গানের গীতিকারকে, গীতিকার। এর মধ্যে আব্দুল জব্বার তুমি কি দেখেছো কবু, এর শিল্পী আব্দুল জব্বার, আর অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, এটা সাবিনা ইয়াসমিন গেছেন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আসে তোমার সারা মন, সাবিনা ইয়াসমিন। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, এটা সাবিনা ইয়াসমিন। আমার প্রশ্ন হলো চারটা গান বলবো, বলতে হবে চারটা গানের গীতিকারকে। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, আমারও দেশের মাটির গন্ধে ভরে আসে সারা মন, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়। এই চারটা গানের গীতিকারকে, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, আমারও দেশের মাটির গন্ধে ভরে আসে সারা মন, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে। এই চারটা গানের গীতিকারকে একটু কান্ডি। ওকে, যারা আজকের প্রশংসা করেছেন, চমৎকার লেগেছে, ভালো লেগেছে, আরও পড়ান, আমি অনেক খুশি হয়েছি তাদের প্রতি, কৃতজ্ঞতা। কারণ আপনি যখন একটা কাজ করবেন, ধরেন আপনি কাজ করলেন, আপনি ডিউটি করতেছেন, যখন রোগীর আত্মীয় স্বজন বা রোগী প্রশংসা করে, আপু আপনি অনেক ভালো, অনেক ভালো কাজ করেছেন, অনেক সাহায্য করেছেন আমাদের, দেখুন আপনার কাছে ভালো লাগবে। আর সে যদি রেগে যায়, বকাঝকা করে, দেখুন আপনার কাছে বিরক্ত লাগতেছে, তাই না? সুতরাং ভালো বললে, একটা কাজে উৎসাহ দিলে, এটা তাহলে আমি অপশন দেবো, কিন্তু অপশন দিব, খুব মনোযোগ দিয়ে শোনেন। চারটা গানের, চারটা গান বলেছি, কী কী মনে আছে? তো অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, আমারও দেশের মাটির গন্ধে ভরে আসে সারা মন, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়। চারটা গানের গীতিকার, চারটা অপশন আছে, খান আতা, সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ার। চারটা গানের গীতিকারকে আবার শোনেন, খান আতা, সুভাষ দত্ত, মাজহারুল আনোয়ার, গাজী খান আতা, সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, মাজহারুল আনোয়ার, চাষী নজরুল ইসলাম। চারটা গানের গীতিকার কে কে বলছি? খান আতা, সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ার। গান চারটা কী? আমি ধীরে ধীরে বলি, অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, আমারও দেশের মাটির গন্ধে ভরে আসে সারা মন, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়। চারটা গানের গীতিকারকে, খান আতা, সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ার। আপনার উত্তরগুলো দিতে থাকেন, আমি দেখব উত্তরগুলো। এটাই শেষ প্রশ্ন আপনাদের প্রতি।
ওয়াও, থ্যাংক ইউ দীপা সহ আর যারা যারা ই করেছে। আখি বলেছে সুভাষ দত্ত, আয়েশা, ইতি বলেছে এক, দেখি আর কে উত্তর করে। আমরা দেখতেছি আয়েশা বলেছে, এরপরে জান্নাত মণি বলেছে, মনির আক্তার মলি, তারপরে আরিফা আরিফ আফরিন খান আতাউ, দেখি আর কে কী বলে। একটু কঠিন হয়ে গেল প্রশ্নটা। আচ্ছা আচ্ছা, তাসনিয়া রোডসি ও তিন বলেছেন, গাজী মাজহারুল আনোয়ার ইন্দ্র বলেছে গাজী মাজহারুল আনোয়ার। আচ্ছা দেখি, ওকে। আর তোমাদেরকে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, যে আমি মাঝে মধ্যে তোমাদের যখন লাইভ ক্লাস নিই ওইখান থেকে কিছু ভিডিও আছে, ওই যে গার্ডিয়ান নার্সিং কোচিং যেটা রয়েছে আমাদের নার্সিং নিয়োগ এবং যেটা কোচিং ভর্তি কোচিং, তো গার্ডিয়ানের পক্ষ থেকে আমরা যেটা কাজ করি, এখানে তো আমরা এগুলো ক্লাস নেই, আমার পেজ আছে লহরি একাডেমি, দেখো লহরি একাডেমি দুইটাই রসিকার একাডেমি, এখানে ব্যাকরণের কিছু টুকটাক ক্লাস হয়, তোমাদের ক্লাস থেকে আমরা সরাসরি এই আমাদের নীলক্ষেতে যে ক্লাসগুলো নিই আমরা গার্ডিয়ান নার্সিং ও মিডিয়া ফের নিয়োগ কোচিং থেকে, তো সেখানে আমরা কী করি এই মাঝে মাঝে লাইভে আসি হঠাৎ করে। তো লহরি একাডেমির পেজে তোমরা একটু লাইক দিয়ে রাখবা, লাইক দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবা এবং মাঝে মাঝে কমেন্ট করো, ভালো লাগবে তোমাদের, কিছু মজার ভিডিও কিছু মজার ক্লাস ওখানে থাকে। তো ঠিক আছে, এটা লহরি। আমার জিজ্ঞেস করেছে লহরি মানে কি, আমি বললাম ল মানে নাও আর হরি মানে শাশুড়ি, এই শাশুড়ি নাও মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে বলে লহরি নাও, ল মানে নাও আর হরি মানে শাশুড়ি, লহরি আসলে লহরি মানে ঢেউ, লহরি শব্দার্থ ঢেউ ঢেউ। আচ্ছা দুটি কিন্তু রশ্মিকারা, এটা আর ওই যে অপশন বলবো না, অপশন বলে দেবো, অপশন বলার পরে আর তোমাদের কোনো কমেন্ট করতে হবে না, পরের সময়টা আমরা ভালো কাটাইছি ইনশাল্লাহ, একটু পরে আমি বিদায় নিব। আর অপশন শেষ করার পরে, ক্লাস শেষ করার পরে যতক্ষণে ভিডিওটা না কাটবো ততক্ষণ শুধু লাইক আর লাইক দিয়ে যাবো, লাইক রাব রিয়েক্ট যে যত লাইক করো ইনশাল্লাহ, তখন এখনই না দেন। তাহলে শুরু করলাম আমরা, দেখো চারটা গান খুব মনোযোগ দিয়ে শোনো, গান চারটা ছিল কি, অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না, আমারও দেশের মাটিরও গান দিয়ে ভরে আসে সারা মন, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, তুমি কি দেখেছো কবু জীবনের পরা যায়। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট হলো, চারটা গানের গীতিকারকে আমি একটু বলবো, তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা কেউ গান জানো কিনা একটু জানাবে, কে কে গান জানো, ভালো হোক মন্দ হোক সেটা পরের কথা, গান জানো হারমোনিয়াম বাজিয়ে গান পারো বাজাতে এরকম কেউ আছে কি না। এবার আমি বলি চারটা গান, চারটা গানের গীতিকারই হলেন এই চারজনের, যে নাম বললাম অপশনের মধ্যে কেউ না, চারটা গানের যে অপশন বললাম চারজনের কেউ না। এখন প্রশ্ন হতে পারে স্যার তাহলে আপনি কেন এরকম দিলেন যে চারজনের কেউ না, এটা কেন দিলেন আপনি, পরীক্ষার খাতে তো অপশন উত্তর থাকবে, হ্যাঁ থাকবে, ওইটা বোঝানোর জন্য খুব মনোযোগ দিবা, উত্তর যদি জানা না থাকে, কোনো প্রশ্নের উত্তর যদি জানা না থাকে, উত্তর যদি ভুল থাকে, একাধিক অপশন থাকে, সেই ক্ষেত্রে ওটা আনসার করবা না, তোমার 200-তে 200 পাওয়া দরকার নাই, তোমার 100-তে 100 পাওয়া দরকার নাই, তোমার 80-তে 80 পাওয়া দরকার নাই, 120-120 পাওয়া দরকার নেই, দরকার নেই তোমার। দেখো এখানে প্রশ্ন কতগুলো প্রশ্ন, তোমার সর্বশেষ আমরা বলি, তোমার যদি সর্বশেষটা দেখাই ঠিক আছে, 100 প্রশ্নের মধ্যে তোমার 100-এর মধ্যে 100 কখনোই দরকার নেই, তোমার সবসময় প্রশ্ন থাকে 100 করে, আমি 200 কেন বললাম, এখানে যদি বিসিএসের কেউ থাকে বেশি থাকে, তোমার 200-তে 200 পাওয়ার দরকার নেই, 100-তে 100 পাওয়ার দরকার নেই, 80-তে 80 দরকার নেই, বাট তোমার নিয়োগ পরীক্ষায় তোমার জন্য 100 নম্বর বরাদ্দ, 100-তে 100 কেউ পাবে না, তোমার সর্বোচ্চ পেয়ে পাশ করতে হবে প্রিলি, ঠিক আছে। তাহলে আমি আবারও রিকোয়েস্ট করবো, যে প্রশ্নের উত্তর জানা নেই, যে প্রশ্নের উত্তর ভুল এগুলো জানা নেই, এটা তুমি সেক্ষেত্রে কী করবা, তুমি উত্তর দিবা না, চুপ থাকবা। তাহলে এই চারটা গানের গীতিকারকে এবার শোনো, গান বলি আবার লাস্ট করে তারপর শেষ করেছি, অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না, আমারও দেশের মাটিরও গন্ধে ভরে আসে সারা মন, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, তুমি কি দেখেছো কবু জীবনের পরে যায়। এই চারটা গানের গীতিকারই হলেন মোহাম্মদ মনিরুজ্জামান, যশোর বাড়ি মোহাম্মদ মনিরুজ্জামান, মনে থাকবে
চারটা গানের গীতিকারকে মোহাম্মদ মনিরুজ্জামান, ঠিক আছে? থ্যাংক ইউ। আজ এ পর্যন্তই, যারা আমাদের সাথে যুক্ত ছিলে শুরু থেকে শেষ পর্যন্ত, যারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছো, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সরাসরি ক্লাসে ঢাকা এবং ঢাকার বাইরে দেখা হবে ইনশাআল্লাহ, আর ক্লাসে তো দেখা হয়, দেখা হবে, আর এখানে মাঝে মধ্যে অনলাইনেও দেখা হবে আমাদের সাথে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। লাইক এবারে ধুমায়া লাইক দিবা কাটা রাখ পর্যন্ত, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। নিশা মেহেরুজ্জাহান, নিশা আছে, মুসাম্মদ আখি বলেছে আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, লাইকের বন্যা বোঝাচ্ছে, লাভ রিঅ্যাক্টর লাইভের। আফিফা আফরিন, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। লাইক কমেন্ট, আল্লাহ হাফেজ, গুড। নুরুন্নাহার আখি, থ্যাংক ইউ, তোমরা উপকৃত হলে ক্লাস থেকে, আমরা ধন্য। শুভরাত্রি তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তসলিমা বিনতে মহি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা রাখছি, অনেক অনেক লাইক, মাশাআল্লাহ, অনেক 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 লাইক কমেন্ট শেয়ার। শুভরাত্রি, বাই।